হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের বলবো এই ভাতৃদ্বিতীয়া আপনি কিভাবে পালন করবেন। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অর্থাৎ কালী পুজোর দুই দিন পরে যে অনুষ্ঠান ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামে পরিচিত। সারা ভারতে অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু প্রত্যেক জায়গাতেই ভাইদ্বিতীয়া করা হয়ে থাকে। নেপাল, পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলেও ভাইটিকা নামে এই উৎসব পালন করা হয়। কোনো কোনো জায়গায় যমদ্বিতীয়া নামেও এই ভাতৃদ্বিতীয়া পরিচিত। পুরাণে উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তার ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানে মগ্ন হন, তার ফলেই স্বয়ং যমদেব অমরত্ব লাভ করেন। তারপর থেকে ভাইদের দীর্ঘ আয়ু কামনার জন্য বোনেরাও ভাইয়ের কপালে ফোঁটা দেয়। আবার অন্য মতে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দেয় এবং তাকে মিষ্টি খেতে দেয়। তারপর থেকেই ভাইফোঁটা উৎসবটি প্রচলিত আছে। এই দিন বোনেরা উপবাস রেখে ভাইয়ের কপালে বাঁ হাতের অনামিকা আঙুল দিয়ে চন্দন, ঘি, কাজল, মধু, শিশির এবং গোমূত্র দিয়ে ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘ আয়ু কামনা করে থাকে। আর এরপর ভাইকে মিষ্টি খাওয়ানো হয়, ভাই ও বোনের মধ্যে উপহার বিনিময় করা হয়। আজ আমি আপনাদের জানাব আপনারা যে চন্দন, ঘি, কাজল, মধু, শিশির এবং গোমূত্র দিয়ে ফোঁটা দেন, এছাড়াও একটি শুভ জিনিস রয়েছে যে জিনিসটি দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া উচিত, যে জিনিসটি দিয়ে পুরাণে যমকে যমুনা ফোঁটা দিয়েছিল। সুতরাং আপনারাও যদি সেই জিনিসটি দিয়ে ফোঁটা দেন তাহলে ভাই অবশ্যই অমরত্ব লাভ করবে। আজকের যুগে অমরত্ব বলতে দীর্ঘ সুস্থ শরীর সে পাবে, অর্থাৎ তার জীবিতকালে শারীরিক সমস্যাগুলি দূর হবে এবং দীর্ঘ আয়ু সে পাবে। বন্ধুরা, আপনারা জানেন যে ভাইদ্বিতীয়ার যে প্রথা তা দীর্ঘদিন ধরে প্রচলন রয়েছে। বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটা এক বিশেষ লোকাচার। কেউ কেউ এই ভাইফোঁটা বিভিন্ন দ্রব্য, খাবার এবং উপহার বিনিময়ের মাধ্যমেও করে থাকে। কয়েকটি জায়গায় প্রচলন আছে যে এই দিন বোনেরা ভাইকে পান দেবে এবং সেই পান ভাই চিবিয়ে খাবে। এর ফলে বিভিন্ন যে ভাইয়ের ক্ষতির সম্ভাবনা সেগুলি কেটে যাবে। তার সঙ্গে কোথাও কোথাও ভাইকে নিম পাতা খেতে দেওয়া হয়, এর ফলে তার যে বিভিন্ন প্রকার বিপদ সেই বিপদ মুক্ত হয়ে যায়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে কালী পুজোর দুই দিন পরই ভাইদ্বিতীয়া পালন করা হয়। কখনো আবার কার্তিক মাসের শুক্লার প্রথম দিনই এটি উদযাপন করা হয়ে থাকে। ভাইয়ের যে কপালে ফোঁটা দেওয়া হয়, আপনাদের আমি বলে দিই এর সঙ্গে আপনারা কয়েকটি চাল পুড়িয়ে তা ওই চন্দন মাটার সঙ্গে মিশিয়ে ফোঁটা দেবেন। এতে আপনার ভাইয়ের প্রতি যত অমঙ্গলের দৃষ্টি তা একেবারেই থাকবে না। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কয়েকটি চাল আগুনের মধ্যে একবার নিয়ে গিয়ে সেই চালটি চন্দন এবং মধু বাটার মধ্যে মিশিয়ে আপনি ফোঁটা দিন, বা যদি পারেন
আপনি ফোটার পর সেই চালটি ভাইয়ের কপালে বসিয়ে দিন, তাহলে ভাইয়ের যত অমঙ্গল সেগুলি চলে যাবে। এই সম্পর্কে বিভিন্ন কাহিনী রয়েছে। শোনা যায় যে মৃত্যু দণ্ডদাতা যমরাজ তার বোন যমুনা এই দুইজনই হচ্ছে সূর্যের কন্যা। যম এবং যমুনা যমজ ভাই বোন, বড় হয়ে তারা পরস্পর থেকে দূরে থাকে। দীর্ঘকাল দেখা না হওয়ার পর যমুনা যখন ভাইকে দেখতে ইচ্ছা করে তখন নিমন্ত্রণ পাঠায়। নিমন্ত্রণ পেয়ে ভাই যমরাজ এলে ভালোমন্দ খাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়ের সর্বাঙ্গী কুশল কামনায় প্রার্থনা শুরু হয়। বোনের ডাকে ভাই বারবার আসার প্রতিশ্রুতিও দেয় এবং সেই সময়ই এই ভাই ফোঁটা অনুষ্ঠান চালু হয়, শুরু হয়। ভাইয়ের কল্যাণের জন্য এই বিশেষ অনুষ্ঠান। কখনো কখনো ভাইকে যমের প্রতীক এবং বোনকে যমুনার প্রতীক বলা হলেও ভাই ফোঁটায় যে ছড়া রয়েছে সেখানে যমের দুয়ারে পড়ল কাঁটা এই কথাটি বলা হয়। সুতরাং কখনোই ভাই যম বা বোন যমুনা নয়। এখানেই কিন্তু কাহিনী শেষ নয়। যমুনার বিয়ে হয়ে যায় শ্রীকৃষ্ণের দাদা বলরামের সঙ্গে। সেই দিন কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে বিয়ের আগে ভাইয়ের কপালে মঙ্গল কামনা করে যমুনা ফোঁটা দিয়ে এই ভাতৃ ফোঁটা অর্থাৎ ভাই দ্বিতীয়া বিষয়টি চালু করেছিলেন। বন্ধুরা, আপনারা যখন ভাই ফোঁটা দেবেন অবশ্যই চন্দন, মধু, গোমূত্র এইগুলির সঙ্গে কয়েকটি চাল পোড়া অবশ্যই দেবেন। চাল পোড়া বলতে আপনি সাধারণভাবে আগুনে কয়েকটি চালকে একবার স্পর্শ করিয়ে নেবেন, তারপর ফোঁটার যে বাঁটা অর্থাৎ চন্দন বাঁটার সঙ্গে সেইগুলিকে আপনি দিয়ে দেবেন। এটি আপনার ভাইয়ের উপকার হবে, এটি আপনার ভাই দীর্ঘ আয়ু পাবে এবং আপনার বিভিন্নভাবে উন্নতি হবে। আজ হচ্ছে দীপাবলি। দীপাবলি অনুষ্ঠানে সারা ভারতবর্ষেও পালন করে থাকে মা মহালক্ষ্মীর পুজো হিসেবে। তাই এই দীপাবলি অনুষ্ঠান আপনারাও পালন করুন, সারা বাড়ি আলোকিত করুন। এর ফলে মা মহালক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর পড়বে এবং আপনারা দীর্ঘ আয়ু পাবেন, খুবই ভালো হবে। বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখলেন তাদের কাছ থেকে আশা করছি ভালো লেগেছে, তাই একটি লাইক দেবেন এবং অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান বক্তব্য লিখে জানাবেন। এছাড়া পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের জন্য পরিবেশন করব। বন্ধুরা, যারা পুরনো বন্ধু রয়েছেন এবং যারা নতুন বন্ধু রয়েছেন, প্রত্যেককে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিন আরও আপনার ভালো কাটুক, আপনার সংসারের মঙ্গল হোক। আর এই কারণে আপনাকে বিভিন্ন পূজা পার্বণ সঙ্গে যুক্ত থাকতে হবে যাতে আগামী দিনগুলো আপনার ভালো যায়। আর সেই জন্যই আপনাদের বলবো আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যাতে বিভিন্ন উপাচারগুলি খুব সহজে আপনারা জানতে পেরে যান। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।